করোনায় বিপর্যস্ত খাগড়াছড়ির পর্যটন শিল্প গত 5 মাস ধরে বন্ধ থাকায় প্রায় 50 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন করোনা পরিস্থিতির উন্নতি হলেও পর্যটন খাতের পুরনো সুদিন ফিরতে আরো সময় লাগবে। খাগড়াছড়ির সংবাদদাতা উপদত্তের প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। প্রতিবছর ঈদের সময় পর্যটকদের পদচারণায় মুখরিত থাকত খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো, কিন্তু এবার একেবারেই শুনশান নিরাপত্তা। আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী পার্ক এবং পর্যটন সহ বিভিন্ন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের কোনো আনাগোনা নেই। পর্যটক শূন্য হওয়ায় দিন দিন বাড়ছে এই খাতের আর্থিক ক্ষতি। ব্যবসায়ী ও কর্মীরা জানালেন পর্যটক না থাকায় স্থানীয় দোকানেও বেচাকেনা বন্ধ, কাজ হারিয়ে বেকার সময় কাটাচ্ছে অনেকেই। অনেক ব্যবসায়ী পুঁজি হারানোর শঙ্কায়। তাদের দাবি করোনায় পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় 50 কোটি টাকা। প্রত্যেকদিন এই সময়ে কম করে 3-4 হাজার মানুষ আসত, বর্তমানে এখন এখানে একদম জনমানব শূন্য। জনমানবতার কারণে আমাদের প্রায় 6-7 লাখ টাকা লস। এই শিল্পের সাথে জড়িতরা জানালেন করোনা পরিস্থিতির উন্নতি হলেও আতঙ্কের কারণে পর্যটন খাতে আস্থা ফেরাতে আরো সময় লাগবে। মানুষের মধ্যে ভ্রমণকারীদের ভিতরে আস্থা ফিরিয়ে আনাটা খুব কঠিন, এবং এই আস্থা কোভিড-19 চলে গেলেও এই আস্থা ফিরতে কমপক্ষে 1-1.5 বছর সময় লেগে যাবে। পর্যটন খাত আরো ক্ষতির মুখে পড়বে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।